ওই ছেলেটা যখন মাথায় একেবারে কাছাকাছি আপনারা জবান খুলে বলেন শত্রুর শত্রু তো আমি আমার আল্লাহ রহমতের পাওয়ার কি কামনা বেশি এই ছেলেটা যখন মেয়েটার খুব কাছাকাছি আইসা গেছে ছেলেটার আক্রমণ দেখিয়া মেটা আল্লাহর কাছে একা ডাক দিয়া বলে ও আমার আল্লাহ আমার আল্লাহ তুমি সারা দয়ার কেউ নাই তুমি আমার মালিক তুমি আমার তুমি আমার হায়াতের মালিক আল্লাহ গো তুমি সারা আমার কেউ নাই এই কথা বলে বলে মেয়েটা চিন্তা করে ডাকে আর দৌড়ে হঠাৎ করে যখন দেখতেছেন মেয়েটার খুব কাছাকাছি ছেলেটা চলে আসছি এবার পিছন দিক সামনে দিয়ে এইভাবে দাঁড়ায় গেছে দাঁড়ায়া যাওয়ার পরে মেয়েটার ডান দিকে একটা দোকান আছে ওই দোকানের ভিতরে মেটা গিয়ে ঢুকে গেছে আত্মরক্ষা করার জন্য সুরের দশ দিন গিরসের কথা লুটা দিয়ে আমার অজুর পানি দাও উদু করলেন আর যাই নামাজটা মাটির মধ্যে বিছাইয়া ওই যাই নামাজের মধ্যে দুই রেখাত নামাজ পড়ার জন্য দাঁড়ায় গেলেন দাঁড়াইয়া দুই রেখাত নামাজ তিনি আদায় করলেন আপনারা জবান খুলে বলেন আল্লাহর অলিরা আমার আল্লাহর কাছে ডাক দিলে আমার আল্লাহ দেয় কি দেয় না এবার ওই মেয়েটার মা আশার বাসা বুকে বাইন্দা মেয়েটার ভবিষ্যৎ চিন্তা করে আল্লাহর কাছে যখন নাজরানা দিলেন মেয়ের মা শক্ত কইরা দাঁড়াইয়া রইছে না কোন রায় চলে আসে আল্লাহর তিনি নামাজে দাঁড়াইলেন নামাজে দাঁড়াইয়া দুই না নামাজ নামাথাদাই করলেন নামাহাজাই কইরা মাটিতে দায় গেলেন স্যাজদা আমার আল্লাহরে ডাক দিয়া কয় ও আমার আল্লাহ whoa oh. আমার আল্লাগ এই মেয়েটা দুনিয়া থেকে বিদায় গল তুমি হইলা অন্তর জামি এই মেয়েটাকে আত্মহত্যা করার নিয়তে চোখে আঘাত করেছে না কিন্তু তোমাকে ভয় করতে গিয়ে চোখের চোখের মধ্যে আঘাত করেছে রাখাল ডাক দিয়া বলে ওমর আমি তোমাকে ওই ও বকরিগুলো দান করে দিতে পারি অথবা তোমাকে আপনাকে বকরিগুলো দিয়ে আমি মালিকের মিথ্যা বোঝাইতে পারি কিন্তু আমি জানতে চাই উমার না কি যদি আমি বুঝাই আমার মালিককে যদি আমি বুঝাবো আমার মালিক যদি আমাকে বুঝবে না এই ঘটনা জানবে না কিন্তু একজন তো আমার বিষয়টা জানে জমানটা খুলে বলুন তিনি কে আমি দুনিয়ার মানুষকে ফাঁকি দিতে পারবো কিন্তু আমার আল্লাহকে আমি ফাঁকি দিব কেমনে এই জন্য চাইলে আমি আপনাকে বকরি দিতে পারব না ওমর ডাক দিয়ে কয় সাবাস সাবাস এই হইল মুত্তাকি মুত্তাকি তারা যারা গোপনেও আল্লাহরে ভয় করে প্রকাশ্যেও আল্লাহরে ভয় করে মুত্তাকি হলো তারা যারা পানির নিচে ডুব দিয়া মুখের মধ্যে পানি নিয়ে রমজানের রোজা ভাঙ্গে না ওই মুত্তাকি বলে পানির নিচে ডুব দিয়া মুখের মধ্যে পানি নিয়েছি আমি পানি পান করলে যদিও আমার আপনজন দেখবে না কিন্তু আমাকে তো একজন দেখবে জবানটা খোলে বলুন তিনি কে কা ফোনে দিসো নাম না বলে শিনার রে বলে সিনে ন দশন বেজির নাম বলে শিনারে বলে শে না কা ফোন দিসো বেজির না বলেছি নারে বলে শে না হঠাৎ কোহর গেলে মরে আমি হঠাৎ কহর গেলে মরে কিনা রে কিনে না আমি দিন বলেছি না রে বলিস না বলেছে না রে বলিস না গরম জলে পরে বিবে খোসব আতহরে আমায় খোসব আতহরে ঠিক না লাশিটি নিয়ে যা গরম জলে কোষ হলে রহ বিশাহানাটা সাজাইবে খসব আতহরে আমায় খসব আতহরে পরবি কুরান দুরুদি শরীফ পরবি কুরান দুরুদি শরীফ কান্না বিলাপ করিস না আমার কাফন দিস নিজে না বলিস না রে বলিস না কাফন দিস নিজের নাম বলিস না হাটাতে কহরে গেলে মোরে আমি হঠাতে কঁহরে গেলে মরে কাঁদিস না রে কাঁদি না আমারে কা ফনে নাম বলিস না রে বলিস না কা ফনে দিসাম বলিস না রে বলিস না সাজায় পালকি চড়ায় নিবে যখন আসলে পাটি করিও অগ মোর সজন আহায় অগ মোর সজন ঠিক কিনা দুলা সাজায় পালকি চড়ায় নিবির যখন না তেরা পাটি করি ও গ মোর সজন আহায় ও মোর সজন দিবি তুলে নবির কুলে দিবি তুলে নবির কুলে তাকে বেদাতে বলিস আমার কাফনে দিস নবির বলি

কিন্তু আমাকে বিষয় বেঁধে দেওয়া হয়েছে পর্দা সম্পর্কে আলোচনা করার জন্য কথা বলার জন্য দুই তিনটি প্রশ্ন করা হয়েছে এই প্রশ্নের উত্তর গুণ দেওয়ার জন্য আমি চেষ্টা করব বেঁধে দেওয়া বিষয় অনুযায়ী কথা বলার জন্য বন্ধুরে ও আমার তেয়ারির চরের বাবারা। এই বাজারে অনেক বছর আগে আমি বৃষ্টিতে এসেছিলাম বৃষ্টি নেমে গিয়েছিল মনে বাবা সেই দিনের বেলায় ওই সময় বেলায় দিনের আজকেও আমি আসলাম দিনের বেলায় হাজির উবেল সে প্রস্তাব করেছে আগামী বছর যেন রাতের বেলা প্রোগ্রামটা দেয় আমি চেষ্টা করব কিন্তু আমি আপনাদের সামনে যে কথাগুলো বলব এই কথাগুলো হৃদয়ের মধ্যে ধারণ করার চেষ্টা করবেন এ আমার যুবক ভাইরা এই সমাজের ভিতরে যত বিশৃঙ্খলা আছে এই বিশৃঙ্খলা কিন্তু কট্টরপন্থী কোনো কাফের দিয়া ঘটে না সমাজের সবচাইতে বেশি বিশৃঙ্খলা সৃষ্টি হয় মোনাফিকের মাধ্যমে কথা বলেন ঠিক না এই মুনাফিক আমার নবী বলেন মুনাফিক খারাপ মুনাফি কাফেরকে দেখা যায় বোঝা যায় ধরা যায় কিন্তু মুনাফিককে দেখা যায় কিন্তু ধরা যায় না ঠিক না তোমার মতদারি দাড়ি আমার মত দাড়ি মাথায় পাগড়ি লাগাই মিষ্টি মধুর কথা কয় আবার সুযোগ পাইলে আল্লাহ মা শহীদ ফারুকি রহমাতুল্লাহ আলায়ের মত গলায় সরি দিয়া তোমারে বিদায় করে দিবে ঠিক কিনা বলেন এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্নাল আল্লাহ আল্লা মানেন নিশ্চয়ই মুনাফিকরা জাহার নামের সর্বনিম্ন স্তরে বসবাস করবে আগে নিজের চিনেন তারপরে আল্লাহরে চিনতে পারবেন মোনাফিকদের আলামত হলো তিনটি এক নম্বর আলামত তারা কথা বললে মিথ্যা বলে দুই নম্বর আলামত তারা ওয়াদা করলে ওয়াদা খেলাফ করে তিন নম্বর এদের কাছে কোনো আমানত রাখলে আমানত রেখে আনত করে এই জন্য মুনাফিকি করা যাবে না যদি বাঁচতে চান ইমানদার হয়ে বাঁচতে হবে সমাজের মধ্যে ঘরে ঘরে গ্রামে গ্রামে ডিপার্টমেন্টে যত ধরনের ক্ষতি হয়েছে সব চাইতে বেশি ক্ষতি হয়েছে মুনাফিকের মাধ্যমে ঠিক না ইতিহাস তালাশ করে দেখুন উমর আদি আল্লাহ তালানহু কি কে শহীদ করেছে উসমান রাদি আল্লাহ তালানহু কে কে শহীদ করেছে আজরাতে আলী রাদি আল্লাহ তালানহু কি কে শহীদ করেছে ইমামে হাসা ইমামে হুসাইন রাদি আল্লাহ তালহুকে বাহত্তর জন কে শহীদ করেছে কোন কাফেররা শহীদ করে নাই কোন বিধর্মীরা শহীদ করে নাই আমার নবীর আহলে বায়তকে শহীদ করেছে মুনাফিকের গোষ্ঠীরা কথা বলেন ঠিক কিনা এই মুনাফিক আমাদের সমাজে আছে না নাই এই দল যুবক মুনাফিক থেকে সাবধান থাকবেন যেই লোকটা আপনার সামনে আরেক বেড়ার বদনাম করবে মনে রাখবেন আপনার অবসরে আবার আপনার বিরুদ্ধে সেই লোকটা আরেকজনের কাছে বদনাম করবে কারণ মুনাফিকের চরিত্র হইল এক জায়গার কথা আরেক জায়গায় লাগানো কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি দূর করতে হবে মুনাফিকি দূর করতে হবে সত্যিকার অর্থের হৃদয়ে আল্লাহর মহব্বত যারা লালন করে সত্যিকার অর্থে নবীর মহব্বত যারা হৃদয় লালন করে এরা কখনো আল্লাহর সঙ্গে না ফরমানি করতে পারে আল্লাহ রাবুল আলামিনকে যারা ভয় করে। আলামিনকে যারা ভয় করে আখিরাতের হিসাব নিকাশের হিসাব যারা করে তারা কখনো আল্লাহর সঙ্গে দিনের বেলা হ না ফরমানি করে না রাতের বেলাও না ফরমানি করে না আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন তোরা আমি আল্লাহর ভয় অন্তরের মধ্যে রেখে দেয় তোরা যদি আমি আল্লাহর ভয় অন্তরের মধ্যে রাখতে পারিস তোর ডানের মধ্যে শত্রু আছে তোর বামে শত্রু আছে তোর সামনে শত্রু আছে তোর পিছনে শত্রু আছে তোর সাথে যদি পৃথিবীর কেউ না থাকে আমি আল্লাহর ভয় অন্তরে থাকার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর সঙ্গে রয়েছি আল্লাহ রাব্বুল আলামিন বলেন জেনে রাখো তোমাদের অন্তরে যদি আমি আল্লাহর ভয় থাকে কেউ তোমাদের সঙ্গে আপন হওয়া লাগবে না তোমাদের জান মাল আর ইমানের জিম্মাদারি আমি আল্লাহ রাব্বুল আলামিনের হাতে নিয়ে ফেলেছি সুবহানাল্লাহ বলেন এই জন্য যুবক ভয় করতে হবে একজনকে তিনি কে আর জোরে বলেন তিনি কে এই জন্য সেই মালিককে যারা ভয় করে এরা আল্লাহর বিধানগুলো পঙ্খনো পঙ্খন রূপে মানে যেমন ওমর আদি আল্লাহ গোতালানকে একদিন ময়দানের ভিতরে এক রাখালকে ডাক দিয়া বলে রাখাল তোমার কাছে অনেকগুলো বকরি এই বকরি মধ্য থেকে আমাকে কিছু বকরি দিয়ে দাও ওমর আদি আল্লাহ তালানকে মনে মনে ভাবতেছেন আমি তো মেহরাবের মধ্যে তাকুয়া বান বানাইলাম আমি তো গরে গরে মোত্তাকি বানাইলাম এবার দেখতে চাই মাঠের মধ্যে রাখালের অন্তরে আল্লাহর প্রেম কতটুকু আছে যাচাই করার জন্য তিনি রাখালকে বলে রাখাল তুমি আমাকে একটা একটা বকরি আমাকে দিয়ে দাও রাখাল ডাক দিয়া বলে উম ও খলিফাতুল রুল আমিরুল আপনি আমাকে বকরি দেওয়ার কথা বললেন কিন্তু আমি আপনাকে বকরি দিতে পারবো না গোমর কারণ এই বকরির মালিক তো আমি রাখাল না আমি একটা মালিকের পক্ষ থেকে প্রতিদিন আমি এই গুলা নিয়ে মাঠে আসি উমরাদু আনহু বলেন এ রাখাল তুমি যদি আমারে বকরি দিয়া দাও তোমার মালিক তো দেখবে না ও রাকাল তুমি আমাকে বকরি দিয়ে দাও ক না দেওয়া সম্ভব না উমর আল্লাহ আল্লাহু তাই বলে তুমি তাইয়া মালিকের কাছে বলবা মালিকের কাছে বলবা তোমার বকরি দুই তিনটা বাঘে খাইয়া ফালাইছে এবার রাখাল দিয়া ডাকর ও কলিবাতুল মুসলিম আমি যদি রাখাল রে বলি দুইটা না তিনটা না দশটা বকরি বাঘে খাইয়া ফেলাইছে আমার মালিক বিশ্বাস করবে আমার মালিক আমার বিশ্বাস করে গো আমার মালিক আমারে বিশ্বাস করবে আমি যদি বলি বাঘ দশটা বাঘে এ ফালাইছে আমার মালিক আমার কিছুই করবে না উমরাদি আল্লাহ বলে তাইলে তুমি আমাকে বক্রিগুলা দিতে অসুবিধা কোথায় ওই রাখাল এমন একটা উত্তর দিয়েছেন পাগল বানাইয়া একেবারে আনন্দের জোয়ারে দিয়েছেন রাখাল ডাক দিয়া বলে উমর আমি তোমাকে ওই ও বকরিগুলো দান করে দিতে পারি অথবা তোমাকে আপনাকে বকরিগুলো দিয়ে আমি মালিকের বোঝাইতে পারি কিন্তু আমি জানতে চাই উমর আপনাকে যদি আমি বুঝাই আমার মালিককে যদি আমি বুঝাবো আমার মালিক যদি আমাকে বুঝবে না এই ঘটনা জানবে না কিন্তু একজন তো আমার বিষয়টা জানে জমানটা খুলে বলুন তিনি কে আমি দুনিয়ার মানুষকে ফাঁকি দিতে পারবো কিন্তু আমার আল্লাহকে আমি ফাঁকি দিব কেমনে এই জন্য চাইলে আমি আপনাকে বকরি দিতে পারবো না ওমর ডাক দিয়ে কয় সাবাস সাবাস এই হইল মুত্তাকি মুত্তাকি তারা যারা গোপনেও আল্লাহরে ভয় করে প্রকাশ্যেও আল্লাহরে ভয় করে মুত্তাকি হলো তারা যারা পানির নিচে ডুব দিয়া মুখের মধ্যে পানি নিয়ে রমজানে রোজা ভাঙ্গে না ওই মুত্তাকি বলে পানির নিচে ডুব দিয়া মুখের মধ্যে পানি নিয়েছি আমি পানি পান করলে যদিও আমার আপনজন দেখবে না কিন্তু আমাকে তো একজন দেখবে জবানটা খুলে বলুন তিনি যুব ও তে চরের চরের বাবা কেন এসেছেন জানে না কেউ জানে কে এ যুব কেউ জানে না জানে একজন তিনি হলো আমার রব। তিনি হলো আমার সব এই জন্য আমি প্রথম তাকুয়া দিয়া বয়ানটা শুরু করলাম তাকুয়া যার অন্তরে থাকবে কারেন্টের জাল সে কখনো চুরি করবে না তাকুয়া যার অন্তরে থাকবে সে কখনো আরেকজনের পুকুরের মা চুরি করে খাবে না তাকুয়া যার অন্তরে থাকবে সে কখনো দোকানের ওজনের মাপে কম দিবে না তাকুয়া যার অন্তরে থাকবে সে কখনো মাছের বাজারে দুই নম্বরই করবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য তাকুয়া হলো মানুষের সব বড় সম্পদ এই তাকুয়া যার যত উন্নত তার চরিত্রটা সব চাইতে বড় উন্নত এমন একটা তাকুয়া বান্দির কথা বলবো যেই বান্দিটা আমার আল্লাহর অনেক ভয় করত কোরআনের সূরায় নুরের আয়াতগুলোকে বড় বড় मोहब्बत করত আল্লাহ বলছেন ওয়াকুলিল মুমিনাত ইয়াগুদুদ নামিন আবাসরিহিন্না ওয়া ইয়াফাজুনা ফুরুজাহুন্না কে আল্লাহু আকবার বলা যাবে না আল্লাহ রাব্বুল আলমিনের কোরআনের সায়াত আল্লাহ যে বলছেন হে নবী। আপনি মোমেন্ট বান্দিদেরকে বলে দেন তারা যেন নিজের নিজের চক্ষুটাকে অবনত রাখে তারা যেন নিজের লজ্জাস্থানটাকে হেফাজত করে আল্লাহ বলছেন তারা যেন চোখের পর্দা করে এরপরে দ্বিতীয়বার বলছেন তারা যেন নিজের সতীত্বকে রক্ষা করে এখন প্রশ্ন করবেন তাগির গুজর আমার আল্লাহ সর্বপ্রথম চোখের কথা বললেন কেন আমার আল্লাহ চোখের পর্দার কথা বললেন কেন সতীত্বের কথাটা কেন আগে বললেন না আমরা তো জানি সতীত্বের মাধ্যমে একটা লোক চূড়ান্ত জিনার দিকে দাবিত হয়ে যায় এই জায়গার কথা না বলে চোখের কথা আমার আল্লাহ কেন বলেছেন এই জন্য বলেছেন কারণ চোখ যে মনের কথা বলে চোখ যে মনের চোখ যে মনের কথা বলে তিন রাস্তার মরি ব্রিজের উপরে দাঁড়ায় থাকো ঈদের দিন কোন মেয়েটা যায় তার দরবার আগে চোখের মাধ্যমে তার একটা বাপ তৈরি হয় এই জন্য হাজার মানুষের মনের কুমন্ত্রণা জাগ্রত হয় চোখের মাধ্যমে এরপরে কথা তারপরে হলো চূড়ান্ত জায়গা এই জন্য আমার আল্লাহ বলেছেন যার চোখ হেফাজত থাকবে তার তাকওয়া চমৎকার হয়ে যাবে এই জন্য চোখ হলো

কোনো অন্যায় কাজের দিকে দাবি হবে না এই জন্য আমার যুবক ভাইয়ারা অনুরোধ করে বলি আপনারা বলেন হুজুর আমাকে বিষয় দিয়েছেন পর্দা আপনারা বলেন হুজুর নারীদের পর্দার কথা বলেন আপনি আমার বলতেছেন নারীদের কথা কিন্তু আল্লাহ নারীদের পর্দা করার আগে আমার বলার আগে পুরুষদেরকে আমার আল্লাহ পর্দার কথা বলেছেন চিৎকার মেরে কে আল্লাহ বলা যাবে না নারীদেরকে বলার আগে আমার আল্লাহ পুরুষদেরকে বলছেন বলছেন ক্বুলিল মুমিনিনা ইয়াগুদু মিন আল্লাহ কয় ও বন্ধু আপনি মুমিন পুরুষদেরকে বইলা দিন এরা ব্যাটারি ব্যাটারিটারে ঠিক রাহে মানে চোখটারে ঠিক রাহে ওয়াহফাজু ফুরুজাহুম তাদের লজ্জাস্থানকে হেফাজত রাখে পুরুষদেরকে পর্দার কথা বলেছেন এই পুরুষ যদি ঠিক হয়ে যায় অটোমেটিকলি নারী ঠিক হয়ে যাবে সত্য আপনার কষ্ট হইতেছে একটু গড়ের ভিতরে ঢুকতে আছে কি ওয়াশটা লইয়া একটু গড়ের ভিতরে ঢুকতে আছে অসুবিধা হবে কারো হ্যাঁ তাহির হুজুর বলছে পর্দার কথা বলছে পর্দা এরপর আমার আল্লাহ সুরাই নূরের একত্রিশ নম্বর আয়াতে মহিলাদেরকে বলছে তিরিশ নম্বর আয়াতে পুরুষদেরকে পর্দার কথা বলেছেন এরপরে একত্রিশ নম্বর আয়াতে আমার আল্লাহ বলে ওয়াকুলিল মুমিনাতি ইয়াগুদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজুনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাগুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়াল ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না জুরে জুরে কে আল্লাহ আল্লাহ আকবার বলা যাবে না আল্লাহ বলেন হে আমার বন্ধু মোমেন নারী মোমেন নারীদেরকে বলে দেন তারা যেন চোখ কারে করে আর দ্বিতীয়বার বলছেন তারা যেন লজ্জাস্তানকে হেফাজত করে এরপরে আমার আল্লাহ কেউ আল্লাহ না তোমরা তোমাদের সৌন্দর্য কেউ করবে না ইল্লা মা জহারা মিনহা যতটুকু অনুমতি দিয়েছেন এর ব্যতিরেকে তোমরা সেটা বের করে চলবে না আল্লাহ রাব্বুল আলামিন মানে ওয়ালিয়া দরিবি না বি খুমুরিহিন না তোমরা তোমাদের বুকের উপরে কাপড় রাখো আমার আল্লাহর নির্দেশ আগে দেখছি বাবা বয়স কত আপনার কত ষাট ষাট বছরের মানুষও আছে পঁচাত্তর বছরের মানুষও আছে আমাদের সামনে বসা এদের পরিবারের ইতিহাসটা তালাশ করে দেখেন এমন ভাবে বুকরা বানাইত মাথার মধ্যে বুকরার কাপড়টা দিলে পিঠটা ডাইকা আর সামনে দিকটা পর্যন্ত ডাইকা থাকতো কথা গণ ঠিক কিনা আর এখন এমন বোরকা বাইড়িছে হ্যাঁ আ আল্লাহ কয়ালিয়া দরিব না বি হুমুরিহীন তোমরা বক্ষকে প্রদর্শন করে চলবে না এখন বাজারে এমন বুকরা বাইরেছে যে বুকরাটা টাইট ফিটিং বুকরা কোরআনের আয়াত অনুযায়ী এই টাইট ফিটিং বুরকা মহিলাদের জন্য পরা হারা এই হাত দিলে বলা ঠিক কিনা বলা আর একটা নেকাপ বাইরেছে হিজাবি লেডিস এইডারিনি হিজাব কইছে এইডারিনি ফরদা কইছে আ এই যে আমাদের গোলাই আসরে আমাদের এই জায়গাটা বাইরে কইরা কইরা কিভাবে সলবা আর এমনে বুরকাটা জিটা সেই দই আগে যে মাছ আছে রে কিও এ মাথা বুরকা দিত আবার এডার উপর দে একটা ফাতলা কাপড় দিত দিয়া এডার ফাট্টাটা দিয়া এমনে কাটটা লাগায়া এরপরে এমনি পিছন দিক দিয়ে কাপড় টাইন না সুন্দর করে সামনে পিন আপ লাগাইয়া চলছে কথা কোন ঠিক না বেটি আর এখন মাসাল্লাহ বাবারি একবারে সুন্দর মেকআপ লাগায় লাল নীল উড়নার মতো লাগায় ফেসাইয়া একটা বোরকা লাগায় রাস্তা দিয়ে হাঁটে আর ছেলেরা যখন তাইনের দিকে চায় তাই যায় থানাত গিয়া কয় এই ছেলেটা আমার দিকে আর চোখে তাকিয়েছে কথা বলেন না কেন কথা বলেন না কেন চেয়ারম্যান সাহেব রে কয় সারা সাহেব এই ছেলেটা এই পিজিং করছে এই ছেলেটা হ্যাঁ চেয়ারম্যান সাহেব ডাকে ঢুকে আনছেন আইনে এসে এই তোর কি মা বোন নাই তুই এর দিকে এইভাবে তাকালি কেন অবশ্যই তো তাকানো নিষেধ আকাইলি কেন অবশ্যই অন্যায় করেছে বিচার অবশ্যই হবে আর একটা বিচার আমি সংযোগ করে দেই আমার বাংলাদেশের ছেলেরা এত চরিত্রহীন এখনো হয় নাই যে রাস্তা দিয়া সুন্দর করে বুকরা পরে মহিলাটা গেলে তাকে গিয়ে জড়াইয়া ধরে ফেলবে সুলাইল কলা বাজারে নিলে মাসি বসে সুলাইল কলা বাজারে নিয়ে বসে গেলে মাসি বসে কথা কোন আর যখন প্যাকেটের ভিতরে সুন্দর করে কলাটা থাকে এটার দাম বাড়ে এটার দাম কি আর আমার দেশের মহিলারা মেয়েরা মনে করে খোলা মেলা চলতে পারলেই মনে হয় যেন আমি এক নম্বর সুইটি নাকি অত সুজানা এত সুজানা। না যত আবৃত্তি করে চলবা ততই তোমার সম্মান বাড়বে তোমার ব্যাপারে জাস্টিফাই করতে আসলো এলাকার মানুষ বলবে যে এই মেয়েটা অনেক ভালো কথা বলেন ঠিক কিনা এই জন্য ছেলেরা তোমার তো বোন আছে না রাস্তা দিয়ে কোনো মেয়েকে উত্তপ্ত করবানা ইপ্রিজিং মাননীয় সরকার একটা আইন পাস করেছেন রাস্তায় যদি কোনো ছেলে কর্তৃক মেয়েদেরকে ই করা হয় তাহলে তাকে আইনের আওতায় শাস্তি প্রদান করা হবে আমি আরেকটি কথা তেয়ারি সরকার মাননীয় প্রধানমন্ত্রীকে বলে দেই আপনি আইন পাশ করেছেন ছেলে যদি মেয়েকে ডিস্টার্ব করে তাহলে তার হবে জেল অথবা জরিমানা আপনি আর একটা আইন পাশ করে দেন রাস্তায় যদি কোনো মহিলা বেপর্দায় চলাফেরা করে তাকেও আইনের শাস্তি দিতে

আমার কথায় কি কেউ বেজার হয়েছেন আর ওয়াজ লাগবো আরো লাগবো কথা না আপনাদের কষ্ট দিকে আমার সহ্য দিতেছেন এর লাগে বলতেছেন হ্যাঁ যে ওয়াজ করে না আপুজে

আর তাই না দেখবেন সুন্দর করে সকালবেলা জামাই বেড়া ঘুমাই দিছে বউরে দায়িত্ব দিয়ে ভাড়ে দিছে আল্লাহ দিছে আমানত রে তোমার কাছে তুমি সাবি দিয়া দিলা তুমি বউর কাছে মানি তুমি আমানত রে খিয়ানত করছো তুমি হইলা মুনাফিক এই জন্য আমি প্রথম মুনাফিক দিয়া শুরু করছি ঠিক কিনা গান বাজারের মধ্যে মহিলা কি রে আল্লাহ দায়িত্ব দিছে আপনি রুজি করবেন আপনি কামারি কাটবেন আপনি সিএনজি চালাবেন আপনি মারি কাটবেন আপনি গাম চড়াবেন আপনি মহিলারা সুন্দর করে লাল নীল শাড়ি কিনা দিবেন এটা আল্লাহ আপনার বানাই ভাড়াইছে কথা কন ঠিক কিনা আমি বোর কাছে কি করেন আমার জীবনটা দালাইতেছি তুমি কি তা করতেছ হ্যাঁ তুমি আল্লাহ তোমার তো বানায় ভাড়াইছে হ্যাঁ আর তুমি সাবিটা সুন্দর করে বোর দিয়া দো আর বোরও দেওয়ার কারণ আছে অনেক জামাই দেখবেন বাজার থেকে বাজার করে আনলে শাড়ি কিনে বারোশো টাকা দিয়া বাইতে শাড়ি কিনছে তিন হাজার টেহা দিয়া বউর কাছে মিশা কথা কইছে ঠিক আছে মিশা কথা কোয়ার পরে মহিলার একটা অভ্যাস দেখবেন তারা শাড়ি বারোশো টাকা হোক আর বারো টাকা হোক শাড়ির কাপড়টা কিন্তু ফাঁসের বাড়ির মহিলারা টিভি দেখাইব দেখেন করে জিগাইব কি গো আমার স্বামী শাড়ি ডানছে জিগা কত করে কয় এটা তিন হাজার টাকা ডানছে ওই মহিলা কিতালক এটা তিন হাজার টাকা আমার জামাই দিয়ে আরো তিন দিন আগে আনছি এটা বারোশো টাকা দিয়ে এরপরে ওই মহিলা রাত্রেবেলা শুয়া কচ সত্যি করে কোসন্দি শাড়িটা কত দান ছা আমি বারোশো টাকা দান ছিল মিশা কথা বললে কি লেখবো তোমার মন্ডারে খুশি করে বললে গেছি আর কি ঠিক আছে এরপর ইত্যা লইয়া দেখেন যতই বাইল বুলতে কথাটা লইলেছে কিন্তু ইটা লইয়া কিন্তু তিন মাস জগরই চলবো লাস্টে জামাই কো ঠিক আছে আগামী ঈদ ঈদের মধ্যে তোমার শাড়ি শাড়িটা তুমি নিজেই কিনো বাস বোয়ে চলে বলে কৌশলে চাবিটা লইয়া গেছে আমার তোফিক আছে বারোশো বারোশো তুই কথা কইলে গিয়ে লেগে ঠিক আছে মিথ্যে কথা বললে কেন এই মিথ্যে কথা বলা যাবে না মিথ্যার মধ্যে কোনো বরকত নাই সত্যের মধ্যে বরকত আছে কথা কোন ঠিক কিনা কি এই জন্য আমি এখন পর্দা নিয়ে তো আমি প্রায় মাহফিলে বইলা দিই যে মহিলাদেরকে বাড়িতে যাইয়া বলবেন তারা যেন স্টার জলচা না দেখে আমি বইলা দেওয়ার পরে অনেকে বাড়ির মধ্যে যায়া বউর কাছে যায়া কয়ে তুমি কিন্তু জলসা মলচা দেখছো না বউ ডাক দেখো তুমি কি বলো এটা আমার চ্যানেল ধরে মাত্র সেভেনটি সত্তরটা চ্যানেল ধরে আটষট্টি তোমাকে আমি সাতান্নটা চ্যানেল সত্তরটা না সত্তরটা সাতষট্টিটা চ্যানেল আমি তোমাকে দিয়ে দিলাম জাস্ট অনলি থ্রি চ্যানেল গিভ মি জামাই করি আমার বউ আমার সাতষট্টি ডেসেলিন দিয়ে দিছে মাত্র তিন ডেসেলিন নিছে একটা স্টার জ্বলছে একটা স্টার প্লাস আর একটা জি বাংলা এ তিনটা তিনি নিয়ে গেছে আমি মনে করি তুমি একটা বেটটা জামাই তুমি বাড়ি গিয়া কৌকিল লেগা তুমি দিক্ক না মিক্ক না তুই একটা কে এই লাইনটা কাইটটা না দিবে রে বেটা কথা কন কথা কন কথা কন কথা কন ঠিক কিনা এই বেপর্দায় চলার পিছনে আমার মেয়ে বেপর্দা হওয়ার পিছনে আমার পরিবার বেপর্দা হওয়ার পিছনে আমার বোন বেপর্দা হওয়ার পিছনে আমি দায়ী আমি দায়ী আমার ঘরের অভিভাবক দায়ী ঠিকাই না এই পুরুষ আপনারা কি না মহিলা আপনি আপনার মতো থাকবেন আপনার তো অনেক দায়িত্ব আছে কি আছে দায়িত্ব আছে দায়িত্ব পালন করবেন মা বোনদেরকে বলবেন দেখো দায়ুস কোনোদিন জান্নাতে যাবে না এমন কাজ করো না যে তুমি দায়ুস হয়ে হাসরের মাঠে উঠবে কথা কন ঠিক তাহলে তাকুয়া কেমন হতে হবে ওই মহিলাটার কথাই বলবো যেই নারী ডাল্লারে বড় মহব্বত করে কষ্ট হচ্ছে আপনাদের আমি একটু ডানে বামে যাবো আর কি কষ্ট নিয়ে না হ্যাঁ মাঝে মাঝে একটু ডানে বামে যাবো আর কি আল্লাহ রাব্বুল আলামিন আমিন একটা প্রেমিক একটা প্রেমিকা আল্লাহরে বড় মহব্বত করে গো এমন ভাবে মোহ্বত করে এই পাগলটা তাহার নামাজ না কইরা কোরআন তেলাওয়াত না কইরা সূর্যের চেহারা দেখে না যেই নারীটা তাহার নামাজ না পইরা কোরআন তেলাওয়াত না কইরা সূর্যের আলো দেখে না আপনারা বলেন ওই সমাজের এই মেয়েটার দাম কম না বেশি এই মেয়েটা বড় আল্লাহ এই মেয়েটা বড় আবেদা এই মেয়েটা বড় সোয়ালে এই মেয়েটা বড় সাদে কাবু এই মেয়েটা আল্লাহর এত ভয় করে এই মেয়েটা প্রতিদিন শিক্ষা গ্রহণ করার জন্য সকালে বের হয় সকালে বের হইয়া সামনে যায় কিন্তু একটা মানুষ একটা ছেলে মেয়েটার পিছনে পিছনে প্রতিদিন লেগে যায় আমাদের সমাজে দেখবেন কিছু লুচ্চা ফুলাফান পাঁচ সাতটা মোটর সাইকেল নিয়ে রাস্তার মুড়ে মুড়ে স্কুল ছুটির টাইমে দাঁড়ায়া থাকে কতক্ষণ ঠিক না চুলগুলারে লাল কইরা এমাদা এরি খেতে ড্রেন বানায়া এমাদা এরি খেতের ড্রেন বানায়া দুই পাশটা দেখবেন এরি ক্ষেত্রে ড্রেন বানা চুলগুলা কাইটটা ভিতরে ঢুকাইয়া এমন ভাবে তারা এইভাবে দেখবেন এইভাবে তারা চুলগুলারে কাটে খাইটা কাইটা তিন রাস্তার মোড়ের মধ্যে দাঁড়াইয়া থাকে তার পাশের বাড়ির বনটারে রিস্টার্ব করার জন্য জোরে কন্যা ঠিক এমন ভাবে হাসান বসির রহমতুল্লাহ রামলের ওয়াজ একটা মেয়ে সকাল বেলা রাস্তা দিয়ে বের হয় কিন্তু ছেলেটা মেয়ের পিছনে এমন ভাবে লেগে থাকে যারা সত্যিকার আল্লাহকে ভয় করে তারা যে কোনো কাজের বিপদে পড়লে বড় সাই একজনের উপরে করে জবান খুলে বলেন তিনি কে এই মেয়েটা বের হলো এই ছেলেটা মেয়ের পিছনে লেগে গেছে এবার মেয়েটা ভয় পেয়ে গেছে ভয় পাইতে পাইতে প্রথম দিন ছেলেটা পিছনে ঘুরেছে মনের আশা পূরণ হয় নাই এই মেয়েটা রাতের বেলা আল্লাহরে বলে আল্লাহ আমারে তুমি একটা বিপদ থেকে বাঁচাইছো এবার পরের দিন মেয়েটা রওনা হয়ে গেল দেখতেছে ওই ছেলেটা একই জায়গার মধ্যে দাঁড়ায় রয়েছে মেয়েটার ডিস্টার্ব করার জন্য আবারও দ্বিতীয় দিন পিছনে লেগেছে কিন্তু মেয়েটা আল্লাহ হেফাজত করেছেন মেয়েটা বেঁচে গিয়েছেন কিন্তু তিন দিনের মাথায় মেয়েটা আবারও যখন ঘর থেকে বের হলো বন্দরে আহ ও ভৈরবের বাবারা ও বাস গাড়ির বন্ধুরা তেয়ারে সরে বন্ধুরা গজারি বন্ধুরা যে যত জায়গা থেকে এসেছেন এবার তিন দিনের মাথায় মেয়েটা দেখতেছেন ছেলেটা মেয়েটার খুব কাছাকাছি যেন ধরে ফেলবে এই মেয়েটা ভয় করে একজনকে তিনি কে আল্লাহকে যে ভয় করে শেষ সময় পর্যন্ত ইজ্জতের সংগ্রাম করে ঠিক কিনা কন এরপরে মেটা চিন্তা করলো এমন ভাবে ছেলেটা কাছে চলে এসেছে মনে হয় যেন আমি বাঁচতে পারবো না হে আমার বাবা এবার মেটা তখন চিন্তা ভাবনায় পড়ে গেল আমার কাফনে দিশি নবীজির নাম বলে শোনা রে বলেশ নাই কাফনে দিশি নবীজির নাম বলেছি না রে বলেছি না কাফনে দিস না বলেছি না রে বলেছি হঠাৎ কহর গেলে মরে আমি হঠাৎ কহর গেলে মরে কাঁদি না রে কাঁদিছি না আমি নিয়দিন নাম বলেছি না রে বলেছি না কা ফোন দিছি নিয়দিন নাম বলেছি না রে লাশটি নিয়ে গরম জলে কোষ হলে রহ পরে বিশাহানাটাহ সাজাঙ্গিবে খোসব আতহরে আমায় খসব আতহরে ঠিক না লাশিটি নিয়ে যা গরম জলে কোষ হলে রহ পরে বিশাহানাটা হাসা জানিবে কষব আতহরে আমায় খসব আতহরে। পড়বি কোর আমি দুরদি শরী পড়বি কোরআরী কান্না বিলাপে করিস না আমার কা ফোন দিসো বিজে না বলিস না রে বলিস না দিশি দিসো বিজিনা বলিস না রে বলিস না হঠাৎ কহরে গেলে মরে আমি হঠাৎ কহর গেলে মরে কাঁদিস না রে আমারে কাফনে দিছি নবীর নাম বলিস না রে বলিস না কাফনে দিছি নবীর নাম বলিস না রে বলিস না দুলা সাজায় পালকি চড়ায় নিবির যখন নাতে রাসুল পাটি করিও ওগো মোর সজন আহাই ওগো মোর সজন ঠিক কিনা দুলা সাজায় পাল কি ছড়ায় নিবিড়ি যখন না তেরা শুনে পাটি করি ও গ মোর সজন আহাই ও মোর সজন দিবি তুলে নবীর কুলে দিবি তুলে নবীর কুলে তাকে বেদাতে বলিস না আমার কাফনে দিশি নবীর নাম বলিস না রে বলিস না কাফনে দিশি নবীর নাম বলিস না রে কে আল্লাহ আকবার বলা যাবে না এই জন্য আমার বাবা ইজ্জতের মালিক কে ওই ছেলেটা যখন তৃতীয় দিনের মাথায় একেবারে কাছাকাছি আইসা গেছে জবান খুলে বলেন শত্রুর শত্রু তামিল চাইতে আমার আল্লাহ রহমতের পাওয়ার কি কামনা বেশি এই ছেলেটা যখন মেয়েটার খুব কাছাকাছি আইসা গেছে ওই মুহূর্তে ছেলেটার আক্রমণ দেখিয়া মেয়েটা আল্লাহর কাছে ডাক দিয়া বলে ও গো আমার আল্লাহ ও আমার আল্লাহ তুমি সারা দয়ার নাই তুমি আমার ইজ্জতের মালিক তুমি আমার ওই ইমানের মালিক তুমি আমার দেহের মালিক তুমি আমার হায়াতের মালিক আল্লা গো তুমি সারা আমার কেউ নাই এই কথা বলে বলে মেটা চিন্তা করে ডাকে আর দৌড়ে হঠাৎ করে যখন দেখতেছেন মেয়েটার খুব কাছাকাছি ছেলেটা চলে আসছি এবার পেছন দিক সামনে দিয়ে এইভাবে দাঁড়ায়া গেছে দাঁড়ায় যাওয়ার পরে মেয়েটার ডান দিকে একটা দোকান আছে ওই দোকানের ভিতরে গিয়ে ঢুকে গেছে আত্মরক্ষা করার জন্য সুরের দশ দিন গিরো সের কথা সুরের দশ দিন গিরসের একদিন দিন প্রেমে রাগুন জ্বলে রে দয়াল রাতের গজল দিনে চলে না বলতাছি আর একবার এভার ইন দি মিন টাইম মেটা ঢুকে গেছে ঘরের মেটা ঢুকে গেছে ঘরের ভিতরে কিও প্রেমের আগুন জলে দয়া গল জল দিলে নিবে না তাহিরি প্রেম করিয়া কলঙ্কে গোসনা প্রেম করিয়া প্রেমীকে মরে রে দয়াল প্রেম তো মরে না ঠিক না চেয়ারম্যান খেয়াল করেন প্রেম হাসাই প্রেমক দাহি রে দয়াল এই কি প্রেমের ওরে মুর্শিদ কইরা তাহিরি হইছে রে দেওয়ানা এই অন্তরে প্রেম আছে এই অন্তর নবীর প্রেম আছে অন্তরে আল্লাহর প্রেম আছে পরিষ্কার কথা তাহিরি বিরুদ্ধে ফতোয়াবাজি কম করছেন না ফতোয়াবাজি কইরা আপনার জায়গাতে আপনি ওই আমার জায়গাত আমি কষ্ট লাগে মিয়া দুঃখ লাগে এত সুন্দর মুর্শিদি শান্ডি যখন গাই এরা দোকানে গিয়া কো আই সিন তো তেয়ারি সর গান না গায়া গেছে গান না গায়া গেছে গান ভুলে এরা গানও বোঝে না শানও বোঝে না এই মাঝে মাঝে অনেক ব্যথা লাগে তাই বলি কি সুরের ডরে কেন ছেড়ে দিব তোমরা চলবে কেন তোমরা চিনি আমি তোমরাও কম না তোমরা আমার আংলায় দৌ এবার ওই মহিলার বেটা ওই দোকানের ভিতরে ঢুকেছে আমি বলছিলাম সুরের দশ দিন গিরসের কথা কন প্রথম দিন তার পিছনে ঘুরছে ছেলেটা দরা খায় নাই দ্বিতীয় দিন মেয়েটার পিছনে দৌড়ছে দরা খায় নাই তৃতীয় দিন মেয়েটার ঢুকছে আর ওই যে ছেলেটা পিছনে ঘুরতেছে ওই ছেলেটা দরা খায়া গেছে এমন একজনের কাছে ধরা খাইছে যিনি হল হজরতে হাসান আর বসরী আরো জোরে জোরে এই হাসান বসি দেখা বলাইছে মেয়েটা দোকানের ভিতরে ঢুইকা গেছে আর ছেলেটাও মেয়েটার পিছনে পিছনে দোকানে ঢুকছে আল্লাহর অলি দৌড়াইয়া মশই দোকানের ভিতর ঢুকলো ঢুকার পরে দেখতেছেন এই মেয়েটা এই মেয়েটার সামনে ছেলেটা ছেলেটা মেয়েটার ডাক দিয়ে কয় তুমি কেন দোকানে ঢুকলা কই আমি আমার ইজ্জতের ডরে আমি দোকানে ঢুকলাম কয়ে আমি তো তোমার কোনো ক্ষতি করতে করি না এবার মেয়েটা ডাক দিয়ে কয়ে তুমি তিন দিন ধরে আমার পিছনে ঘুরতেছো তার কারণ কি ছেলেটা ডাক দিয়ে কয় ও বোন আমি তোমার কোন ইজ্জতের ক্ষতি করতে ঘুরি না আমি একটা মাত্র কারণে ঘুরি আমি তোমার কোনো ক্ষতি করতে ঘুরি না আমি মাত্র একটা কারণে ঘুরি আওয়াজটা বাড়াই দাও এবার আমি শুধুমাত্র একটা কারণে ঘুরি ও বন্ধু 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 রে এবার মেয়েটা ডাক দিয়ে কয় কেন ঘুরো কয় আমি দেখি শুধু তোমার চোখ দুইটা দেখবার লাগে তোমার পিছনে ঘুরতেছি তোমার কোনো ক্ষতি করবার লাগে তোমার পিছনে পিছনে আমি ঘুরি না তোমার চোখ দুইটা দেখবার লাগে আমি ঘুরি মেয়েটা ডাক দিয়ে কয় তুমি কি কোরআনে সুরাই নুরের তিরিশ নম্বর আয়াত পড়ো নাই কুলিল মুমিনাত ইয়াগ মুমিনিনা ইয়াগুদু মিন আবু সারিহিম আল্লাহ কোরআনে বলছে পুরুষের চোখকে হেফাজত রাখার জন্য আমাদেরকে বলছে আমাদের চোখের হেফাজত করার জন্য তুমি যে আমার চোখ দেখার জন্য পিছনে পিছনে ঘুরো এতে তো তোমার চোখের জিনা হয়ে যাবে মেয়েটার ছেলেটা ডাক দিয়ে একটা বল আল্লাহর কসম করে বলি আমি জিনার নিয়তে তোমার চোখের দিকে তাকাই না আমি তোমার কোনো ক্ষতি করার জন্য তাকাই না আমি একটা কারণে শুধুমাত্র তোমার দিকে তাকাই আমার আল্লাহ কোরআনে বলছেন ওয়া ফাক্কারুনা ফী খাল্কিস সামাওয়াতি আসমান এবং জমিনে যা কিছু আছে এই কুদরত গবেষণা করলেই নাকি আল্লাহকে পাওয়া যাবে আমি তোমার চোখের দিকে তাকাইছি কেন জানি জানি তোমার চোখ দুইটা অনেক সুন্দর তোমার আল্লাহর দেওয়া সৃষ্টি চোখ যদি এত সুন্দর হয় আমার আল্লাহ না জানি কত সুন্দর আর বড় করে বলেন আল্লাহু আকবার এই জন্য যুবক এবার মেয়েটা মনে মনে কয় না না তোমার চোখ যদি আমার চোখের দিকে পড়ে তুমি হয়তো আমার চোখ দিয়ে আল্লাহরে গবেষণা করো এমন অনেক মানুষ আছে আমার চোখ দেখে তারা আমাকে গবেষণা করবে এই জন্যই তো আমার আল্লাহ কুরআন কারিমের মধ্যে প্রথম সতীত্বের আগে চোখের কথা আগে বলেছেন চোখের মাধ্যমেই মনের খায়েস তৈরি হয় কথা কন্যা ঠিক কিনা এই মেয়েটা হাতের মধ্যে একটা হাতের মধ্যে একটা লইয়া চোখের মধ্যে এমন জোরে আঘাত করলেন এই চোখ দুইটা ছুরি দিয়ে ঢুকাইয়া চোখ দুইটারে বড় বাদ করে এই মেয়েটা যে আমার আল্লাহ রে কত ভালোবাসে বাসে গ এই মেয়েটা যে আমার আল্লাহর বিধান কেমন ভালোবাসে এই মেয়েটা ক এই চোখ আমি আর রাখবো না এই চোখ দেই কে অনেকে কেউ আছে চোখ দিয়ে কে আল্লাহরে গবেষণা করবে আবার কেউ আছে আমার চোখ দিয়ে আমারে গবেষণা করবে এই জন্য আমি আর চোখ রাখবো না এই চোখটা যখন সুরি যখন চোখে ঢুকাইয়া রক্তাক্ত কইরা ফলাইছে এবার মেয়েটাকে দরাদরি কইরা বাড়ির মধ্যে নিয়ে গেছি আর ওই মুহূর্তে হাসান বসুরি রহমাতুল্লাহ আলাইহী তিনি গয় গড়ের দোকানের ভিতরে ঢুকলেন দোকানে দুইকা দেখতেছেন রক্ত মাখা চোখের রক্তে ফুটাই দোকানটা লালের লাল হইয়া রইছি বন্দরে আমার ও

হাসানে বসুরি বাড়ির মধ্যে জায়গা দেখে কান্নার আওয়াজ শোনা যায় হাসান বসুরি ডাক দিয়া কয় কে আসো বাড়িতে এবার একটা লোক বের হই আসছে এবার হাসান বসুরি রহমাতুল্লাহ গেলায় ওই বাড়ির মানুষটারে ডাক দিয়ে বলেন এই বাড়ির ভিতরে কেন কান্নার আওয়াজ শোনা যায় ওই লোকটা গয়ে হজু এই এই বাড়িতে একটা মেয়েটা তাহারদের নামাজ কইরা ফজরের নামাজ কইরা কোরআন তেলাবাদ না কইরা সূর্যের মুখ দেখে নাই এই মেয়েটার রাস্তার মধ্যে কোনটা ডাকাতের দলেরা যেন তার চোখের ভিতরে সুই তলুয়ার ডুকাইয়া সুরি ডুকাইয়া চোখ দুইটারে নষ্ট করে ফালাইছে এই চোখ থেকে রক্ত ক্ষরণ হতে হতে মেয়েটা মারা গেছে আপনারা জবান খুলে বলেন চোখ কি ডাকাত খুলছে না নিজের চোখে নিজে আঘাত করেছে নিজের চোখে নিজে আঘাত করেছে এবার হাসান বসরি বলেন আমি তার অভিভাবকের সঙ্গে কথা বলতে চাই খবর নিয়ে দেখা গেল তার বাবা দুনিয়াতে নাই একমাত্র মায়ের সন্তান মেয়েটা ছিল সংসারে বড় ওই ঘরের ভিতরে মেয়ের মা চোখের পানি ফালাযা কান্দে জবানটা খুইলা কি আল্লাহ আক্তা বলবেন না গতকালও দেখলাম পানির মধ্যে কইরা একটা ছেলে একটা মেয়ে আপন বাই বোন মারা গেছি যেই সন্তানটা হঠাৎ করে মারা যায় বাপ মায়ের কলিজাটা যেন যায় 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 যেই সন্তানটা হঠাৎ করে মারা বাপ বড় হইয়া তুই যদি মারা যাস তোর বোন তোর জন্য দুই দিন কানবো তোর স্ত্রী তোর জন্য দুই দিন কানব তোর ভাই তোর জন্য দুই দিন কানবো যেই মানুষটা সারাটা জীবন কষ্টের মানে গলাই লাগাইব তোর তোর তোকে হারানোর বেদনার নামক মালাটা গলাই লাগাইয়া ফুত ফুত করে চোখের পানি ফালায় কানব মে মে গিয়া চোখের পানি ফালাইয়া কানব এই মানুষটা কেও না এই মানুষটা গলো তোমার জনম দুঃখী মা জোরে জোরে গন আল্লাহ আকবার নারে তকবীর নারে রিসালাত

মার্শাল্লা আলহামদুলিল্লাহ আজকে আমাদের অনারেবল পার্সন প্রধান অতিথি যিনি আমাদের মাঝে শতব্যস্ততাকে উপেক্ষা করেও ওয়াদা মোতাবেক তিনি মাহফিলে এসেছেন যার ছত্র ছায় যার একান্ত পরামর্শে আমাদের ইহাদুসল জামাতের মাহফিলগুলো আমরা ভৈরবে সহজভাবে করতে পারি ঠিক কিনা বলেন আল্লাহ রাবুল আলমিন যেন আমাদের অনারেবল পার্সন চিফ গেস্টকে প্রধান অতিথিকে যেন হায়াত দান করে বলুন আমিন

হজরতে হাসান বসরি রহমান বাড়ির মধ্যে গিয়েছেন বাড়ির মধ্যে গিয়ে দেখেন বাড়ির ভিতরে বিরোহীর কান্নার আওয়াজ শোনা যায় তিনি ওই বাড়ির অভিভাবককে ডাক দিলেন বিনয়া বিনয়া কাদতে কাদতে ওই মেয়েটার মা এসে হাজির হয়ে গেল হজরতে হাসান বসির ডাক দিয়ে বলে মা ও মা গো এত বিরহের চোখের পানি কেন তোমার দেখা যায় মেয়েটার মা ডাক ডাক হুজুর আমার একটা মাত্র কন্যা সন্তান ছিল মেটা বড় আবেদা ছিল মেটা বড় সবেরা ছিল আবেদা সবেরা সেখা ছিল হুজুর রাস্তার ভিতরে কোন ডাকাতের দলেরা যেন এই মেয়েটার চোখের ভিতরে ছুরি ঢুকাইয়া আমার মেয়েটার দুইটা চোখকে ক্ষত বিক্ষত করে ফেলেছে আর চোখ থেকে রক্তক্ষরণ হতে হতে আমার মেয়েটা দুনিয়া থেকে চির বিদায় হয়ে গেছে হুজুর আমি তো মা চোখের পানি ধরে রাখতে পানি না বাবাকে তুমিরা কাবা জানিও মা দিনা জানিও মাকে যদি গো তারা আসে থাকে বাবাকে তোমরা কাবা জানিও মা দিনা জানিও মাকে আর যদি চোখ খুলতো মনে মনে ভাবছিলাম আমার মেয়ের মরণটা বলে শহীদের মরণ হবে কিন্তু আমার মেয়ে যে এখন নিজের চোখটা নিজে কইল্লা পালাইছে আর রক্ত খনন হতে হতে আমার মেয়েটা মারা গেছে অ হুজুর আমার মেয়ের মরণটাকে আত্মহত্যা হয়েছে কি না এত নামাজ পইরা রোজা রাইখা এমন আবেদা সালেহা মুমিনা তো নিয়ে বাকানাতা জাহেদা সাবিরা সাদিকা মেয়েটা নিজের চোখের মতে নিজে সরি টুকায়া দিছে এখন মেয়েটা যে মারা গেছে হুজুর আপনি বড় কামেল আপনি আমার বলুন না আমার মেয়েটাকে জান না তিনা জাহান নামি তার মরণটা কি শহীদের মরণ হবে নাকি আত্মহত্যার সামিল হবে এবার হাসান বস্তি কিন্তু আল্লাহর অলি নয় জেন তেন আল্লাহর প্রিয় পাত্র নয় হাসান বস্তি ডাক দিয়ে বলে মা আমার একটা নামাজের মুসল্লা দাও একটা যাই নামাজ হাতে নিলেন কই লুটা দিয়ে আমার অজুর পানি দাও করলেন আর যাই নামাজ গা মাটির মধ্যে বিছাইয়া ওই যাই নামাজের মধ্যে দুই রেখাত নামাজ পড়ার জন্য দাঁড়াইয়া গেলেন দাঁড়াইয়া দুই রাকাত নামাজ তিনি আদায় করলেন আপনারা জবান খুলে বলেন আল্লাহর ওলিরা আমার আল্লাহর কাছে ডাক দিলে আমার আল্লাহ দেয় কি দেয় না এবার ওই মেয়েটার মা আশার বাসা বুকে বাইন্দা মেয়েটার ভবিষ্যৎ চিন্তা করে আল্লাহর কাছে যখন নাজরানা দিলেন এবার মেয়ের মা শক্ত কইরা দাঁড়াইয়া রইছে না চলে আসে আল্লাহর তিনি নামাজে দাঁড়াইলেন নামাজে দাঁড়াইয়া দুইরা খাতামাখাদাই করলেন নামাহাজাই কইরা মাটিতে সেজদাই গেলেন শেষদা আমার আল্লাহরে ডাক দিয়া কয় ও আমার আল্লাহ ও আমার আল্লা গো এই মেয়েটা দুনিয়া থেকে বিদায় গল তুমি হইলা অন্তর জামি এই মেয়েটাকে আত্মহত্যা করার নিয়তে চোখে আঘাত করেছে না কিন্তু তোমাকে ভয় করতে গিয়ে চোখের চোখের মধ্যে আঘাত করেছে আপনারা জবান খুলে বলেন আমার আল্লাহ রাব্বুল আলমিন জানে কি জানে না জানে কে ও যুব কেন আমরা বলি আল্লাহর দরবারে যাই আল্লাহর অলিরা যখন আল্লাহর কাশি কর আমার আল্লাহ বন্ধুদের ইজ্জ সম্মানকে মানুষের মাঝে প্রতিষ্ঠিত রাখার জন্যই উনিদের ডাক আমার আল্লাহ কবুল করে কি করে না এ আমার বাবা ওই দিকটা মা দুঃখিনি কান্দে এবার এই দিকে দিয়ে হাসান বসে শেষ দেয় পরে আল্লাহ রেখে আল্লাহ তুমি আমারে বলে দাও এই মেয়েটা কি জান্নাত না জাহান নামি আল্লাহর পক্ষ দিয়ে কোনো আওয়াজ নাই গাহিবি কোনো এলহাম নাই কিন্তু আশার বাসা বগলায় বেঁধে তিনি শেষ দেয় পরে রইলেন শেষ বেলা ডাক দিয়ে কি আল্লাহ যতক্ষণ পর্যন্ত বলতো আমি হাসান বুঝবো না এই মেয়েটা কি জান্নাতিনে জাহান্নামী ততক্ষণ পর্যন্ত আমি হাসান বসুরি মাটির মধ্যে মাথা ঠেকাইলাম আমি প্রয়োজনে মারা যামু কিন্তু মাথা তুলব না আর জোরে জোরে কন আল্লাহ আকবার ওরে কি দিয়ানি বাইরে যাহালা ওরে কি দিয়ানি বাইরে জানালা ওহো মো রে জালা কি দিয়ে এনব দয়ালের প্রেম জালা অঙ্গ জালা কি দিয়ে এনব পীতি শিখায়া कोई गया लुकाया कोरिक पाए ठिकिना पीड़ी सिखाया कोई गया लुकाया এই তাহিরি করি পায় এখন বলো করি কি জালা কি দিয়ে এনবা দয়ালে রে প্রেম জালা অঙ্গ জলে জালা কি দিয়ে এনবা আল্লাহ করে না রূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়ালে রইলা কোথায় নবরেরূপ ধরিয়া পাগল করিয়া এখন দয়াল রইলা কোতা এখন তুমি রইলা কোতা ও মর জ্বালারে জ্বালা কি দিয়ে জ্বালা কি

এমন একটা মুরাকাবা করছে মুরাকাবাই মুশাহাদার হালত তৈরি হয়েছে হালত থেকে ফানা এমন ভাবে মালিকের এমন একটা কাছে চলে গেছে গায়েব থেকে ইলহাম এসেছে ও হাসান ও হাসান এই মেয়েটা আসলে আমি আল্লাহকে ভয় করতে গিয়ে চোখের মধ্যে আঘাত করেছে এই মেয়েটা জানতো না এইভাবে আঘাত করলে সে মারা যাবে আমি আল্লাহ তার মৃত্যু রেখে রেখে দিয়েছি তার বাড়ির মধ্যে যত কতটা রক্তের ফোটা পড়েছে এই মেয়েটার প্রত্যেকটা রক্তের ফোটা বদৌলতে তার বংশের মানুষগুলোর আমি নাজাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছি আর আমার প্রেমিকাটা এই দুনিয়া থেকে আমি আল্লাহকে ভয় করতে যাইয়া চোখের ভিতরে যে আঘাত করেছি আমি আল্লাহ তার নামটারে আমার প্রেমিকে বান্দাই নামটা উঠাইয়া দিয়েছি এরপরে মা দুঃখিনী হাসান বসির মুখের মুচকি হাসি দেয় অন্তর ঠান্ডা হয়ে গেছে আর অগাধো ভালোবাসা নিয়ে পড়ে গেছে তোমার মত দয়ার সাগর আর তোকে হো নাই আমি বান্দা দয়া চাই আমি বান্দা দয়া চাই যুবক আমি বলছিলাম মা কেমনে সন্তানের জন্য পাগল শুধু দুনিয়ায় থাকতেই পাগল না দুনিয়া থেকে মেয়েটা চলে যাওয়ার পরে শান্তির জন্য মা রাত্রে পাগল হইয়া গেছে এ আমার বন্ধুরা ব্যবসায়ীরা ব্যবসা করেন ভালো কথা লাভ লস আপনার বোর কাছে তো হিসাব দিবেন ভালো কথা কিন্তু মায়ের কাছ থেকে আপনার ব্যালেন্স গোপন করবেন না গোপন করলে মা বড় কষ্ট পায় মাকে জানাইয়া টাকা ব্যাংকে রাখ মা কষ্ট নিবে না মারে বইলে আপনার বউয়ের জন্য জিনিস বানাই দিলে মা কষ্ট নিবে না কষ্ট পাই তখনই যখন আপনি গোপনে জিনিস পরিবারকে বানায়া দেন আর পাশের বাড়ির মহিলা মায়ের সঙ্গে গল্প করে কথা গণ ঠিক কিনা এই জন্য যুবক আমাকে যেই বিষয়গুলো দিয়েছেন এই বিষয়গুলো আমি তাপে তাপে আলোচনা করতেছি আজকের মাহফিলে গরমের মধ্যে যারা বসে আছেন একটা অনুরোধ আমার সঙ্গে একটা মহাব মহব্বতের একটা মহব্বতের ওয়াদা করেন যতদিন দুনিয়াতে বেঁচে থাকবো আমরা কোনো দিন বাবাকে কষ্ট দিব না আরে বাবা মায়ের ওয়াজ অনেক করেছি কিন্তু বাবার কথা বলতে শোনা যায় না বাপটা কেমন জানুনি এই বাপটা মাথার গাম পায়ে ফালাইয়া পুতের জন্য টাকা পয়সা রোজগার করা বড় কঠিন জিনিস আরে বাবার এই অনেক কঠিন জিনিস অনেক বাবার দেখেছি শূন্য পকেটে বাজারে গেছে বিকাল বেলা বাজারে ব্যাগটা বইরা বাজার আনছে একদিনও জিঘে দিলাম না বাবা কত টাকার বাজার করেছেন টাকাগুলো গুলো কোথায় থেকে এনেছেন অনেক বাবাকে দেখেছি তিন কেজি দুধ বিক্রি করতে বাজারে গেছে তিন পাশা তিন তিন পনেরো অর্থাৎ দেড়শো টাকা বিক্রি করছে কিন্তু মাসি কিনছে দুইশো টাকার তরি তরকারি কিনছে একশো টাকার আবার চাউল কিনছে দুইশো টাকার দেড়শো টাকার দুধ বিক্রি কইরা পাঁচশো টাকার বাজারটা ওই দিন বাবা কেমনে করছে জিগাই না আমার বাবা তোমার বাবা ঋণ করে করে তোমার মুখে হাসি ফোটাইছি একটা দিনও বাবার কষ্টের সংজ্ঞা জানলাম না আবার তুমি বিদেশ যাওয়ার জন্য বাবাকে ভাবে

নারে রে গৌসিয়া তাহল সুন্ন তো হাতটা নামায় না আপনারা যুবকরা হাত নামায়ের না মা কেন এত দামি জানে নাশক হাত খুশি হবে মা কেন এত দামি জানে না বল কেন এত দামি জানে নাশ কলে জানতো যদি পরত দেখে কোরআন হাদিস কলেটি হিসাব মিলে হে মা কে একবার দেখিলে মা কেন নবে দামি জানে না সকলে বল মা কেন নে তো দামি জানে না সকলে এই গজলের বইটা নিয়ে যাবেন আমার এক মরিদে বিক্রি করে খুব সুন্দর সুন্দর গজল আছে এটা ভিতরে দুটি বছরে পানি করালো মায়ের বুকের দুধ কুলে পিঠে নিয়ে আমায় দিতেন কত শোক দুটি বছরে পানি করালো মায়ের বুকের দুধ কোলে পিটেনি কত শ সেই মায়ের কষ্ট দিলে সেই মায়ের দিলে ক্ষুদার রসলে মা কেন এত দামি জানে না সকলে বল মা কেন এত দামি জানে না সকলে।